হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা শ্রেণীকক্ষ। আজকের ক্লাসে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে, যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এক দিকে নির্দেশ দিয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, এক মার্কস করে চারটি। দেখো, ক স্তম্ভে রয়েছে ভাইসরয়, এখানে সঠিক উত্তর আমরা একবারে লিখব যে অপশান গ অর্থাৎ লর্ড ক্যানিং। দু নম্বর চৈত্র মেলা, নবগোপাল মিত্র, চৈত্র মেলা হবে নবগোপাল মিত্র। তিন নম্বর জমিদার সভা, জমিদার সভার দেখো সঠিক উত্তর হয়ে যাবে রাধাকান্ত দেব। চার নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ এর যে সঠিক উত্তর হয়ে যাবে খ স্তম্ভে সেটি হবে অপশান খ, অর্থাৎ তারকনাথ পালিত। এবার দু দাগে দেখো যে প্রশ্ন রয়েছে যে সত্য বা মিথ্যা নির্ণয় কেন, এখানেও এক মাস করে চারটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটি সত্য না মিথ্যা তাই জানতে চাওয়া হয়েছে। এখন এখানে আমরা সঠিক উত্তরে লিখব যে সত্য। দু নম্বর, ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটিও হবে সত্য। তিন নম্বর, 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, দেখো এটি সত্য না মিথ্যা, এর সঠিক উত্তর হয়ে যাবে সত্য। চার নম্বর, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটি হবে সত্য। এবার দেখব তিন দাগ, যে শূন্যস্থান পূরণ করো, এক মার্কস করে চারটি প্রশ্ন রয়েছে, মোট হলো চার। প্রথম প্রশ্ন, ভারতে ছাপা প্রথম বাংলা বই হলো, অর্থাৎ ভারতে ছাপা হয়েছে যে প্রথম বাংলা বই সেটি হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি হলো ভারতে ছাপা প্রথম বাংলা বই। এবারে দেখব দু নম্বর প্রশ্ন, দেখো ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে কত সালে সেটা জানতে চাওয়া হয়েছে যে সালটি, সঠিক উত্তর হয়ে যাবে যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। তিন নম্বর, ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন, অর্থাৎ প্রথম ভারত ভাইসরয়কে সঠিক উত্তর হিসেবে লর্ড ক্যানিং ঔপনিবেশিক ভারতে প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। চার নম্বর, আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, দেখো এখানে সঠিক উত্তর হিসেবে সন্ন্যাসী ও ফকির আন্দোলনের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ উপন্যাসটি। এবারে পরবর্তী যে প্রশ্নের নির্দেশ দেওয়া হয়েছে, দেখো চার দাগ, দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও, দু মার্কস করে পাঁচটি প্রশ্ন রয়েছে, মোট হলো দশ। প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা, দেখো এই সুবিধা দুটি আমরা পয়েন্ট করে লিখব, যে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা হলো, এভাবে আমরা পয়েন্ট করব। দিয়ে এবার এক নম্বরে লিখব, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয়। দু নম্বর, ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ায় যাবতীয় তথ্য সংগ্রহ করা যায়, এটি হলো ইন্টারনেটের সুবিধা। এবার দু নম্বর, কি ডেভিড হেয়ার কেন স্মরণীয়, দেখো তিনি স্মরণীয় কেন, এর কারণ কি লিখব, যে সমস্ত কারণে ডেভিড হেয়ার স্মরণীয় তা হলো, এক নম্বর তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত ও তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পটলডাঙ্গা একাডেমি অর্থাৎ হেয়ার স্কুল যেটি তিনি প্রতিষ্ঠা করেন। দু নম্বরে লিখব, তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম। এবারে দেখব তিন দাগ প্রশ্ন, যে বারাসাত বিদ্রোহ কি, দেখো এর উত্তরে আমরা লিখব, বারাসাত বিদ্রোহ বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ, তিতুমির ওরফে মীরনিসার আলী এই বারাসাত মহকুমার জমিদার ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহের সূচনা করেন তাই হলো বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 1830 থেকে 31 সাল পর্যন্ত এই বিদ্রোহ হয়, অর্থাৎ বারাসাত বিদ্রোহ হয়, শেষ পর্যন্ত দমননীতির কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবারে দেখব চার নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়, দেখো এর উত্তরে আমরা লিখব, যে বিংশ শতকের গোড়ার দিকে অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে লেখা গোড়া উপন্যাসে ব্যক্ত হয়েছে, মানে বলা হয়েছে সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় আদর্শ নিয়ে বাঙালির মনের দ্বিধা বা সংশয়, যে দ্বিধা সংশয় ও দ্বন্দ্ব সংঘাতের রূপটি। বিংশ শতকের প্রথম দিকে উগ্র রাজনৈতিক আন্দোলনের জন্য এক সংকীর্ণ দাম্ভিক মনোভাব তৈরি হয়েছিল বাংলার শিক্ষিত সমাজে, গোড়া উপন্যাসে সেই সংকীর্ণ অহংকারকে ধ্বংস করে সর্বভারতীয় ক্ষেত্রে বৃহত্তর মানবধর্ম সার্থকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, দেখো যে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, এর উত্তরে আমরা কী লিখব, উত্তরে লিখব যে গগনেন্দ্রনাথ ঠাকুর আধুনিক কার্টুন বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক সমাজে বাবু কালচার ও পাশ্চাত্য শিক্ষায় সমাজের একাংশের সমালোচনা করে গগনেন্দ্রনাথ যেসব ব্যঙ্গচিত্র লিখেছেন তা বাঙালির দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগ বৃদ্ধি করেছিলেন। এবারে দেখব পরবর্তী পাঁচ দাগ, যে সাত বা আটটি বাক্যে উত্তর দাও, দেখো চার মার্কস করে পাঁচটি প্রশ্ন রয়েছে, চার পাঁচা কুড়ি।
প্রথম প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? দেখো এর উত্তরে আমরা কী লিখব, এর উত্তরে আমরা লিখব ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক যে বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, তার শ্রেষ্ঠ কীর্তি হল 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা, তিনি ছিলেন এর প্রথম ডিরেক্টর। এখানকার গবেষণাপত্র প্রকাশের জন্য ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এখানকার খ্যাতনামা বিজ্ঞানীরা ছিলেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, নোবেলজয়ী চন্দ্রশেখর ভেঙ্কটরমন, চুনিলাল বসু প্রমুখ। এবার দেখব পরবর্তী দুদাগ, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো। দেখো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব 1800 খ্রিস্টাব্দের যে 10ই জানুয়ারি মার্শম্যান ওয়ার্ড ও উইলিয়ামস ক্যারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা প্রথম কাঠের তৈরি মুদ্রণ যন্ত্র স্থাপন করেন, এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ওয়ার্ড ছিলেন ছাপাখানার কাজে বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। ক্যারির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এবং এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা। মিশনারিদের উদ্যোগেই বাংলায় প্রথম সাময়িক পত্রীয় দিকদর্শন এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র অর্থাৎ সমাচার দর্পণ প্রকাশিত হয়। এবারে দেখব পরবর্তী তিন দাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? দেখো এর উত্তরে লিখব যে শান্তিনিকেতন প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় যে দিকগুলি ফুটে ওঠে তা হলো 1 নম্বর যে অবাধ স্বাধীনতা। এই পয়েন্টের আন্ডারে লিখব তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা, চলাফেরা ও খেলাধুলার অধিকার দান করেন। 2 নম্বর পয়েন্টে লিখব দেখো প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ, প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃত শিক্ষা লাভ করা যায় বলে তিনি মনে করতেন। 3 নম্বর পয়েন্ট মুক্ত পরিবেশে শিক্ষা, দেখো লিখব বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্য থেকে পুঁথিগত শিক্ষার বদলে মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব বলে তিনি মনে করতেন। এবারে 4 নম্বর পয়েন্ট লিখব আনন্দের মাধ্যমে শিক্ষালাভ, শিক্ষার্থীদের চিত্তের পূর্ণ বিকাশের জন্য নৃত্য গীত, বাদ্য, খেলাধুলা, শিল্পকলা, কারুকার্য, নাট্যাভিনয়, গল্প বলা, বাগানের কাজ ইত্যাদি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন। এবারে দেখব পরবর্তী 5 নম্বর বা যে পাঁচের যে চার দাগের প্রশ্নটি রয়েছে সেটি, ভারতমাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়? উত্তরে লিখব 1905 খ্রিস্টাব্দে ভারতমাতার চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি। ভারতমাতার মূল বৈশিষ্ট্য হল ভারতমাতা আসলে বঙ্গমাতা, সমৃদ্ধি দেবী লক্ষ্মী রূপে ভারতমাতা শিল্পীর তুলিতে আবির্ভূতা, তিনি প্রকৃতপক্ষে ভারত জননীর স্বরূপ। এবার একটি প্যারা চেঞ্জ করে লিখব যে অবনীন্দ্রনাথের তৈরি এই ভারতমাতার চারটি হাত রয়েছে, গৈরিক বস্ত্র পরিহিতা একজন নারী রূপে তিনি আবির্ভূতা, তার দুটি বাম হাতের একটিতে রয়েছে একটি বই, অন্যটিতে রয়েছে একগোছা ধানের শীষ, দুটি ডান হাতের একটিতে রয়েছে শীতবস্ত্র ও অন্যটিতে রয়েছে রুদ্রাক্ষের মালা। এটি এভাবেই লিখব। 5 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, তাহলে কি যে বিশেষ, এটি হচ্ছে বিশ্লেষণ করতে বা বিশ্লেষণ করতে বলা হয়েছে যে নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। লিখব 19 শতকের গোড়ায় বাংলার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার সূচনা হয় যা বাংলার নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণ মূলত কলকাতা কেন্দ্রিক ছিল, তাই তা সামগ্রিকভাবে সমস্ত বাংলায় ছড়িয়ে পড়তে পারেনি, তবে এই নবজাগরণের মাধ্যমে বাংলার ধর্ম ও সমাজে আধুনিকতার সঞ্চয় হয়েছিল। এবারে পরবর্তী 6 দাগ, যে 15-16টি বাক্যে উত্তর, 8×1 অর্থাৎ 8 মার্কস। প্রশ্নটি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রথমে একটি পয়েন্ট করব যে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, দেখো এর মধ্যে লিখব 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে দেশের শিক্ষাখাতে প্রতি বছর বরাদ্দ করা 1 লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ হবে সে সম্পর্কে 1820-এর দশকে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয় যা প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। এবারে বিতর্কের বিষয় বলে হেডিং করব যে বিতর্কটি হয়েছিল, যে ওই সময় যারা প্রাচ্য ভাষার মাধ্যমে শিক্ষাচর্চার কথা বলেন তারা প্রাচ্যবাদী এবং যারা ইংরেজি মাধ্যমে শিক্ষাচর্চার কথা বলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন। H.T. প্রিন্সেপ, কোলার্ক প্রমুখ প্রাচ্যবাদের মত ছিল যে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। অন্যদিকে
লর্ড মেকলে, চার্লস গ্রান্ট প্রমুখ পাশ্চাত্যবাদীর উদ্দেশ্য ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। এবারে প্যারা করে লিখব কি, যে ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী, পক্ষান্তরের রাজা রাধাকান্ত দেব প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী। রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি করেন। এবারে এই বিতর্কটি অবসান ঘটেছিল কিভাবে, যে বিতর্কের অবসান বলে পয়েন্ট, ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্কে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের মতই সুপ্রতিষ্ঠিত হয় এবং 1835 খ্রিস্টাব্দের 8ই মার্চ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক মেকলে মিনিট এর ভিত্তিতে ইংরেজি ভাষায় শিক্ষার প্রসারকে সরকারি নীতি বলে ঘোষণা করেন। তাহলে এই ছিল আজকের এই মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশনের 55 মার্কসের সম্পূর্ণ উত্তর। ভিডিওটিতে একটি লাইক করে দাও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।